খুব চিন্তার বিষয় এটা। সবথেকে বড় কথা যে ডেঙ্গু তো বাড়ছেই। আমি ভেক্টরবর্ন ডিজিজের একটা তথ্য আনিয়েছিলাম দিল্লি থেকে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার এখানে যেভাবে ডেঙ্গু বাড়ছে সেই তথ্য সেখানটায় তারা কিন্তু সাবমিট করছে না। যেহেতু ডেঙ্গু একটা নোটিফাইড কতগুলো অসুখ ডিজিজ, স্বাভাবিকভাবেই এই সমস্ত ক্ষেত্রে কেন্দ্রের সরকারের যে স্বাস্থ্য বিভাগ সেখান থেকে রাজ্য মনে করলে অনেক অর্থ আদায় করতে পারে, প্রোভাইডেড সেখানে যদি সঠিক তথ্যটা দেওয়া হয়। পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য যেখানে নিজেদের উন্নয়নের ঢোল বাজানোর জন্যে, নিজেদের দক্ষতা যোগ্যতা প্রমাণ করানোর জন্য সত্যকে গোপন করে ডেঙ্গুর সঠিক তথ্য পরিবেশিত হয় না, ফলে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করার জন্য সাধারণ মানুষের আরও বেশি বেশি করে যে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা থাকে সেখান থেকেও আমরা বঞ্চিত হই। দেখুন, কেন্দ্রের কোনো দপ্তরের টাকা এটা বিজেপির টাকা নয়, সরকারের টাকা। যেমন রাজ্যের কোনো দপ্তরের টাকা তৃণমূলের টাকা নয়, সরকারের টাকা, তেমন কেন্দ্রেরও কোনো দপ্তরের টাকা সেটা বিজেপির নয়, সেটা সরকারের টাকা। সেই টাকাটার ভাগ পেতে আমরা অধিকারী, আমরা এনটাইটেল, সেটা আদায় করবার জন্য সরকারের যে নিয়মকানুন মানা উচিত সেটা সরকার করে না। আজকে আমি গেছিলাম বহরমপুর শহরে কয়েকটা বস্তিতে সেখানকার ডেঙ্গু পরিস্থিতি দেখার জন্য। তারা বলছে ঘরে ঘরে এখানটা ডেঙ্গু, ঘরে ঘরে ড্রেন পরিষ্কার হয় না, কোনো রকম মশাকে মারার কোনো ব্যবস্থা হয় না, মশারির ব্যবস্থা হয় না, ঘরে ঘরে সেখানে ডেঙ্গু। এক্ষুনি আমি সেখান থেকে জেনে এলাম। এখন বলবোটা কি, পশ্চিমবঙ্গে না আছে রাজ্য প্রশাসন, না আছে শাসন, না আছে উন্নয়ন, এখানে শুধু ঢোল বাজে আর ঢোল বাজে। আর মানুষকে তারা মনে করে যে সরকারি খাজানা থেকে মানুষের কিছু ভিক্ষা দেব, মানুষ আমাদের ভোট দেবে, বাকি কাজ করার দরকার নেই। দেখুন, কালকে আমি মিছিল সংঘর্ষ এগুলো সব দেখার আগে আমি এই সাংবাদিকদেরকে বলে দিয়েছিলাম যে তৃণমূল পার্টি বিজেপিকে আবার প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছে। বিজেপি পার্টি বাংলায় ঘুমিয়ে গেছিল, ভোটের পর তাদের কোনো অ্যাক্টিভিটি ছিল না, তাদের নিয়ে কোনো আলোচনাও ছিল না, কিন্তু দিদির তাতে মন খারাপ। দিদি চাইছে বাংলায় আমার সঙ্গে সঙ্গে বিজেপিও তার অস্তিত্বের প্রমাণ রাখুক, তার শক্তি প্রদর্শন করুক। পশ্চিমবঙ্গে বিজেপি যদি থাকে তৃণমূলের ভোট ভাগে সুবিধা হবে, পশ্চিমবঙ্গে যদি ধর্মনিরপেক্ষ শক্তিগুলোর প্রভাব বাড়ে তৃণমূলের ভোট ভাগের অসুবিধা হবে। তাই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মনে প্রাণে চাই যে বিজেপি থাক আর আমি থাকি। কদিন আগে শুনলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি নিজে বিজেপির হয়ে প্রশংসা করছেন, আরএসএসের হয়ে প্রশংসা করছেন, বলছেন আরএসএসের অনেক ভালো লোক আছে, সবাই তো খারাপ নয়। একইভাবে আমরাও বলি, দিদি আপনার দলে সবাই চোর না, অনেক ভালো লোক আছে। দিদিও সেই একই লাইন নিয়ে আরএসএস, যাকে দিদিও বলছে যে আরএসএসে অনেক ভালো লোক আছে। এটার মধ্যে দিয়ে বার্তা তো একটা যায়, সেই বার্তাটা কী, যে যে আরএসএসকে আমি এতদিন ধরে নির্বাচনের সময় সমালোচনা করেছি তাদের প্রতি আমার দুর্বলতা আছে। তারা থাক আর আমি থাকি, মোদি থাক আর দিদি থাক, এতেই দিদির রাজনৈতিক সুবিধা বেশি এবং নির্বাচনী সুবিধা বেশি। সেই জন্য বিজেপি যা মৃতপ্রায়, যা অপ্রাসঙ্গিক দল, পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে যে দলের কথা মানুষের আর আলোচনায় নেই, সেই দলকে দিদি অক্সিজেন দিয়ে তাদেরকে বীর বানিয়ে তারা আন্দোলনকারী নাকি সেটা প্রমাণ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপিকে আরও প্রাসঙ্গিক করে তুলতে চাইছেন। এটা আমি কালকে বলেছি, খবরের কাগজ দেখুন, আজকে তাই প্রমাণ হবে। তাই ডিফেন্ড করতে নামছে রবিশঙ্কর প্রসাদ, কারণ এটা মানুষের কাছে প্রতীয়মান হচ্ছে, মানুষের কাছে স্পষ্ট হচ্ছে। এখানে কি হয়েছে, এখানে আন্দোলনের নামে পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিজেপি তার শক্তির প্রদর্শন করবার চেষ্টা করেছিল, কিন্তু মানুষ দেখেছে বিজেপি তার
শক্তির প্রদর্শন করবার চেষ্টা করেছিল, কিন্তু মানুষ দেখেছে এখানটাই শক্তি প্রদর্শন হয়নি। কিছু নাটক যাত্রা হয়েছে, খবরের কাগজ টিভির দৃষ্টি আকর্ষণ করা গেছে, তাই স্বাভাবিকভাবেই বলে না বজ্র আটনিয়ার ফসকাগেরও কিছু কাজের কাজ কিছু হলো না, শুধু আমরা দেখলাম হল্লা চিল্লা হলো, ব্যাস গল্প শেষ হয়ে গেল। এখানে নাটক হলো, এখানে আওয়াজ হলো, এখানে আলো জ্বললো, কিন্তু কাজের কাজ কিছু হলো না। পুলিশের গাড়িতে আগুন ধরালে সেখানে সিসিটিভি আছে, পুলিশ গ্রেপ্তার করবে, যদি না পারে তাহলে পুলিশের ব্যর্থতা। সারা কলকাতা তো সিসিটিভিতে ঘেরা আছে, যেখান দিয়ে মিছিল, যেখান দিয়ে লোক, সিসিটিভি আছে, পুলিশের গাড়িতেও টিভি ক্যামেরা আছে। কাউকে তো করতেই হবে, ফুটপাতে যারা ঘুমায় টুমায় তাদের কাউকে ধরে নিয়ে গেছে, ফুটপাতবাসীকে ধরে নিয়ে গেছে, এটা বরাবর দিক কলকাতা পুলিশের কাজ। সবাই তো টিভিতে দেখেছে কারা কী করছে না করছে। আবার বলছি, বিজেপিকে দিদি অক্সিজেন যোগালো কালকে, দিদি যেমন তার দলের লোকদেরকে অক্সিজেনের অভাব হলে অক্সিজেন যোগায়, চোরদেরকে বলছে আমি লাখ লাখ চোরকে তৈরি করব, চোররা সব বীর, সেরকম বিজেপিকেও বীর বানাচ্ছে দিদি। কারণ আবার বলছি, বিজেপির অস্তিত্ব দিদির জন্য প্রয়োজন। যা করেছে করে যায় না, কোথায় কী গ্রেপ্তার করেছে। পশ্চিমবঙ্গে কালকে আমি জবাবটা দিয়েছি, পশ্চিমবঙ্গে কৃষকতা বাড়ছে তার একটা কারণ, কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না ফসলের। আপনি যান ছত্তিশগড়ে, সেখানে একটা কৃষক এক কুইন্টাল ধান বিক্রি করে 2,500 টাকা রোজগার করে। সেখানে পশ্চিমবঙ্গে কুপনের সময় তৃণমূল নেতাদেরকে ভাগ দাও, কুপনেরও কাটমানি আছে আপনারা জানেন, সেখানটায় অফিসার তাদেরকে ভাগ দিতে হয়। তারপরে কৃষকের কপালে কিছু জোটে না, সারের দাম বাড়ছে, বীজের দাম বাড়ছে, সেচের দর বাড়ছে, কিন্তু বাজারে মূল্য নাই, ফলে কৃষকের পকেটে টাকা নাই, কৃষক ধার পরিশোধ করতে পারছে না, ঋণের জালে কৃষক জর্জরিত, তাই কৃষককে আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে। দেখুন, আমরা তো প্রথম থেকেই বলেছি যে যা সম্পত্তি দেখছেন খোলা চোখে, যে টাকা উদ্ধার হচ্ছে খোলা চোখে, এগুলো সমস্ত হিমশৈলের চূড়ামাত্র। এতদিন ধরে চোরাই করা টাকা সম্পত্তি লুকিয়ে রাখার জন্য তারা নানা পথ অবলম্বন করেছিল, রাতারাতে সিবিআই সব পথের হদিশ পেয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। তাই এরকম হদিশ আগামী দিনে আরও পেতেই থাকবে তদন্তকারী সংস্থা বলে আমার বিশ্বাস।